বাংলাদেশে একটা সিনেমা হলে একটা সিনেমা রিলিজ হবে এখন পর্যন্ত হলে যায় নাই হুজুরে দাওয়াত করছে হুজুর আয়েশা আমগো সিনেমা মুক্তির জন্য সিনেমায় যাতে লাভ হইতে পারে এর জন্য একটু দোয়া কইরা দিয়া যায় আল্লাহ বিশেষ করে মাহবুব আজকে যে দোয়ার অনুষ্ঠান করা হইছে আল্লাহ সিনেমা হলে সিনেমা উদ্বোধন করার জন্য আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে মোনাজাতের টাকা ইনকাম করার জন্য পাঠাই নাই কথা বলেন ঠিক না বেটি দোয়া আমার কয়েক প্রকার আছে আমি ওই দিন এক নেতার দোয়া দেখলাম এরকম ভাবে হাত তুলে ডাকতে কই শালার পোতরা মোনাজাত দর সব আসলেও সব হুজুর তো এক রকম হয় না হুজুরের ভিতরেও ভিন্নতা আছে না নাই দেখবেন আজকে একটা দুঃখজনক বিষয় হলো মসজিদের ভিতরে কিংবা কোন জায়গায় এক হুজুর যদি অপরাধ করে কিছু সাধারণ পাবলিক এক কথায় ডাক দকায় হুজুর রা খারাপ কথা কন না কা এক পাঞ্জাবিওয়ালা অপরাধ করার কারণে মানে হোসালা হুজুর রা খারাপ কিন্তু আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি দেখবেন অনেক সময় মসজিদের বাহিরে 3000 টাকা দিয়া জুতা রাইখা ভিতরে নামাজের জন্য গেছেন হঠাৎ করে এক চোর আপনার জুতাটা চুরি করছে যেই বেড়া পাঞ্জাবি পরে নাই মাগা শার্ট প্যান্ট পরছে এখন এই শার্ট প্যান্টওয়ালা যদি মসজিদের জুতা চুরি করার পরে হুজুরের এক হুজুর অপরাধ করলে যদি সব হুজুর অপরাধী হয়ে যায় তাহলে এক প্যান্ট শার্টওয়ালা চুরি করলে সব প্যান্ট শার্টওয়ালা চোর হয় না কেন এটার জবাব দেন এটার জবাব দিতে পারবেন এটার জবাব কিন্তু আপনার কাছে নাই আমার বন্ধু গত কয়েকদিন আগে আরেকটা কথা দেখেন হুজুরের ভিতরেও কেমনে নেগেটিভ এবং পজিটিভ আমাদের বাংলাদেশে সিনেমা হল আছে না নাই কথা কন আছে না নাই সিনেমা আছে না নাই অনেক যুবক টাকায় দেখবেন ভাই কেমন দেখবেন যে সারা জীবন আল্লাহর ভয়ে কোন দিন কান্দে নাই কিন্তু সিনেমা দেখে নায়ক নায়িকারে কেউ যদি একটা ঘুষি দেয় কেউ যদি মার দেয় নায়ক নায়িকার পরিবারে যদি কান্দে এটা দেখে দেখে যুবক চোখ দিয়ে খালি মুরব্বী সহ চোখ দিয়ে পানি বের করে এমন মুরব্বী যুবক আছে না নাই আল্লাহর ভয়ে কোন দিন চোখ দিয়ে পানি বের হয় নাই নায়কের কলিজায় আঘাত লাগলে মনে হয় উনার লাগে দেখবেন দরদরায় চোখ দিয়ে পানি পড়তেছে তো কত কয়েকদিন আগে আমি আর একটা বিষয় দেখলাম এক হুজুর উনারে দাওয়াত করছে দেখেন কোন জায়গায় বাংলাদেশে একটা সিনেমা হলে একটা সিনেমা রিলিজ হবে এখন পর্যন্ত হলে যায় নাই হুজুরে দাওয়াত করছে হুজুর আয়েশা আমগো সিনেমা মুক্তির জন্য সিনেমায় যাতে লাভ হইতে পারে এর জন্য একটু দোয়া কইরা দিয়া যায় নাউজুবিল্লাহ কইলেন না এখন এরকম টেপা মুন্সি কিছু দেখবেন গোলালু মার্কা খালি মুসলমান না গোলালু মার্কা টুপি আলা হুজুরও আছে না নাই আসলে ওগুলা তো হুজুর নাই হুজুর নামের কলঙ্ক শয়তান কথা বলেন ঠিক কিনা ও গেছে সিনেমা হলে সেই সিনেমা মুক্তি দেওয়ার জন্য দোয়া করার লিগে ওখানে কি দোয়া করব যে আল্লাহ সিনেমায় বরকত দিও কথা কন না কা আল্লাহ হলের ভিতরে হলমুখী মানুষ বানায় দিও আল্লাহ বেশি বেশি মানুষ আইলে যেন হলে সিনেমাটা দেখে ব্যবস্থা করে দিও এই দোয়া ছাড়া তোর অন্য কোনো দোয়া আমি চোখে দেখি না উনি যায় সেম একই দোয়া করছে আল্লাহ তুমি তো মনের খবর জানো দোয়া আবার কয়েক প্রকার আছে আমি ওই দিন এক নেতার দোয়া দেখলাম এরকম ভাবে হাত তুলে ডাকতে কই শালার পোতরা মোনাজাত দর এরকম ডাইলগ আপনারা শুনছেন কি শুনেন নাই কত ধরনের মোনাজাত দিয়ে রইছে নেতা ডাক ডাকা শালার পোতরা মোনাজাত দর এই মোনাজাতে কি ফায়দা হবো আপনি জবাব দেন ওর মোনাজাতে যতটুকু ফায়দা এই পিটকা মৌলবি যেই মৌলবি দেখবেন কিছু কিছু মাহফিলে অর্থাৎ কিছু কিছু গানের আসরে গান বাজনা শুরু হওয়ার আগ দিয়ে কিছু মিলাদ দেয় এরকম পাবলিক আছে না নাই কিছু পাবলিক 3 টাকার লোভে ও যায় ওইখানে মিলাদ পড়ায় মোনাজাত করে দেয়া হয় যে আল্লাহ যাওয়ায় ভালো জানি হয় নাউজুবিল্লাহ জোরে কইবেন না এগুলা দেখলে জুতা দিয়ে বাইরে দরকার কথা বলে ঠিক কিনা এদের জন্য আজকে হক ওলামা কেরামের বদনাম হচ্ছে কথা বলে ঠিক না বেটি বেটা তোর রিজিকের অভাব হইছে এই বন্ধু রিজিকের মালিক কেডা আওয়াজ করেন না জোরে কানকে আল্লাহ তো পবিত্র কোরআনে সূরাতুল হুদ 12 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 1 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন উমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা এই বেটা রিজিকের কোনো টেনশন নাই কামাগার আমি আল্লাহর কাছে রিজিকের দায়িত্ব ছেড়ে দাও তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করার পূর্বেই তোমার রিজিকের ফয়সালা করে দুনিয়াতে পাঠানো হইছে ওই গানের আগে মিলাদ দিয়ে টাকা কামাই করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই সিনেমা হলে সিনেমা উদ্বোধন করার জন্য আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে মোনাজাতের টাকা ইনকাম করার জন্য পাঠাই নাই কথা বলেন ঠিক না বেটি এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করেন জোরে কোন আমিন।